الحمد لله الحمد لله حمدا كثيرا وسبح بكرة واسيلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين

মানুষ জগতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে আমাদেরকে ইচ্ছা করলে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের পাখি পশু পাখি বানাইতে পারত কারণ আল্লাহ আল্লাপকে এই মাকলুকাতও দুনিয়ার মধ্যে রাখছে তাদের মতো চেহারা ছবি আমাদেরকে না দিয়া আল্লাহ পাক আমাদেরকে দামি মানুষ এবং আল্লাহ তালা সব থেকে আশ্রাপল মাকলুকাত হিসেবে বানাইছে এবং উন্নত চেহারা উন্নত সব কিছু দান করছে তো এই এই যে পাক আমাদেরকে সব কিছুর থেকে উত্তম এবং দামি বানাইলে এটার পিছনে কারণ আছে এটার পিছনে অবশ্যই কারণ আছে আশরাফুল মাকলুগত বানাইছে এটার পিছনে অবশ্যই কারণ কারণ আছে পাক কোরআনের মধ্যে বলে আপা হাসিব তো মান্না মা খলাক না কুম আবাসা কুমি কুমিলনা না তুর যাউন তোমরা কি মনে করো তোমাদেরকে আমি খামাখাই তৈরি করছি কোনো কারণ ছাড়াই পান না কুমিলাই না আল্লাহ যাও না এবং আমার কাছে আসতে হবে না তোমাদেরকে ধরা দিতে হবে না মানুষ মনে করে যে মনে হয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ অনেক দয়াবান হয়ে কোনো না কোনোভাবে পার করাই কিন্তু কোরআনের এই আয়াত বলে যে আমি তোমাদেরকে খামাখা তৈরি করে নিই একটা উদ্দেশ্য তৈরি করছি যদি উদ্দেশ্য সফল না হয় তা আমার কাছে ধরা দিতে হবে আমার কাছে আসতে হবে এবং সেই দিন তোমাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে বা তা উল মালিকুল হক লাহ রব্বুল আরশিল আজিম এবং আল্লাহ তালার কাছে আসতে হবে এবং এটা সত্য তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি আরশা আজিমের মালিক ইয়াদু মা আল্লাহ ইহান আহ আল্লাহ বলতেছে যে আল্লাহ তালাকে আল্লাহ তালার সাথে অংশীদার করে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে লাহ হান আল্লাহ বিহি তার এটার বিষয়ে তার কাছে কোনো দলিল নাই বা মা হিসাবহু ইন্দা রবিহি আল্লাপাক ক্যামতের ময়দানে এই সব বিষয় নিয়ে হিসাব গ্রহণ করবে। ইন্না ইহুল কাফিরুল ইন্নাহুলা ইফল কা নিচে আল্লাপাক অস্বীকারীদেরকে কামিয়াবি দান করবেন না তাদেরকে সফলতা দিবেন না এরপরে আল্লাপাক বলেন অকুর রব্বিক ফির অরহা মং তা খায়রুর রহিমি আমার আবিব আপনি বলে দেন তারা যেন বেশি বেশি আমি আল্লাহ তাল্লা কাছে তবা করে। কিভাবে তবাও করে যাতে আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত বর্ষণ করি সেই জন্যই রহমতও যেন চায় তো এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ পাক হিসাব নেবে এটা সত্য এখন আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছে যে তোমরা যদি মনে করো এরকম কিছু যে আমার কাছে ধরা তোমরা পড়বা না তাহলে এটা তোমাদের এটা তোমাদের জন্য অনেক ভয়ঙ্কর ক্ষতির বিষয় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় সুতরাং সাবধান থাকতে হবে যে কোনো অবস্থাতেই সাবধান থাকতে হবে এবং প্রত্যেকটা অবস্থাতেই আমাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহ তালার না ফরমানি করতেছি না আল্লাহ পাকের ফরমাব্দারি করতেছি মানুষ দুই প্রকার একটা হচ্ছে কৃতজ্ঞ বান্দার একটা হচ্ছে অকৃতজ্ঞ বান্ধার যে অকৃতজ্ঞ হয় তাকে কৃতজ্ঞতার বাণী দিয়ে বোঝানো সম্ভব না আর যা কৃতজ্ঞ হয় সে অকৃতজ্ঞ বান্ধার থেকে দূরে থাকে আল্লাহ পাক শয়তানের ব্যাপারে বললেন আবা অস্তাকবার অকা নামিনাল কাফির শয়তান কি করল শয়তান লক্ষ বছর ইবাদত করছে লক্ষ বছর ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়েছে কিন্তু যখন সে অহংকার করলো আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করলো তখন আল্লাহ পাক তাকে কাফের ঘোষণা করে দিল কাহা মিনাল কাফিরি কাফের সাধারণত কে হয় কাফের ডিসিনেশন কাফের সংজ্ঞা কী যে আল্লাহকে অস্বীকার করে তো একটা হলো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করা আরেকটা হচ্ছে আল্লাহর হুকুমকে অস্বীকার করা দুই ক্ষেত্রেই বান্দা কাফের হয়ে যায় তো এখানে আল্লাহ পাক শয়তানের ব্যাপারে যে অস্বীকার করার কথা বলতেছে সেটা কিন্তু সে শয়তান কিন্তু আল্লাহকে অংশীদার করে নেই আল্লাহকে মানে কিন্তু আল্লাহর হুকুমের খেলাপ কাজ করছে হুকুমকে অস্বীকার করছে এই জন্য সে কাফের হয়ে গেছে তা আমরা প্রতিনিয়ত কত হুকুম আল্লাহর অস্বীকার করতেছি হজরের আজান হচ্ছে নামাজ পড়তেছি না এটা কি জহরের আজান হচ্ছে নামাজ পড়তেছি না আসরের আজান হচ্ছে নামাজ পড়তেছি না মাগরীবের আজান হচ্ছে দিনের কাজের জন্য ডাকা হচ্ছে কিন্তু অলসতা করে ঘরে ঘুমাই র মেহনতের জন্য বলা হচ্ছে তালিমের জন্য দিনের কাজের জন্য বলা হচ্ছে কিন্তু আমরা সেটা গুরুত্ব দিচ্ছি না বলেন তো রসুল সাল্লাহ আসলামের পরে তো আর কোনো নবী আসবে না নবীর কাজ দায়িত্ব আমাদেরকে উপরে দেওয়া হয়েছে তো এটা পালন কেমনে করতে হবে তাই বাপ যেমনে পালন করছে সন্তানের সেভাবে পালন করতে হবে রসুল যেভাবে পালন করছে আমাদেরকে সেই দিক লক্ষ্য করতে হবে রসুল খাওয়াকে খাওয়া মনে করে নেই ঘুমানোকে ঘুমানো মনে করে নেই রাত দিন উম্মতের দ্বারে দাঁড়ে বারে বারে মেহনত করছে কষ্ট করছে কীভাবে উম্মতের মোহাম্মাদি কীভাবে আল্লাহ রসুল সাল্লাহামের উম্মত কীভাবে জান্নাতওয়ালা হয়ে যায় যাহার নাম থেকে বেঁচে যায় এই জন্য রাত দিন মেহনত করছে আর আজকে আমরা রাত দিন মেহনত করতেছি কিভাবে বাড়ি বানানো যায় কিভাবে গাড়ি বানানো যায় কীভাবে আরও বেশি দুনিয়া কামানো যায় আমাদের রাত দিন মেহনত হ্যাঁ আমাদের রাত দিন মেহনত হলো দুনিয়ার জন্য আমাদের রাত দিনের মেহনত আচ্ছা ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমাদের রাত দিনে মেহনত হচ্ছে কিসের জন্য দুনিয়ার জন্য আর নবী রসুল সাল্লি সাল্লাম ওনাদের রাত দিন মেহনত ছিল আখিরাতের জন্য দিনের জন্য কোরআনের জন্য দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর কালেমা কে আল্লাহর জমিনে ছড়ায় দেওয়ার জন্য মনে রাখবেন আপনি আপনাকে আল্লাহ পাক পাঠাইছে তার কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমার দুইটা দিক একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মোহাম্মদুল রসুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সমস্ত জিনিসকে নফি করতে হবে ইল্লাল্লাহ হচ্ছে সমস্ত জিনিসকে ইজবাত করতে হবে লা ইলাহা নাই কোনো মাহবুত ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এর বাংলা অর্থ তো এরকম এটার এটার অর্থ মূল অর্থ কি লা রাজেকা ইল্লাল্লাহ রিজিকের মালিক কেউ না আল্লাহ ছাড়া রিজিকের মালিককে একমাত্র আল্লাহ লা মাহবুব ইল্লা মাহবুব আল্লাহ পাক প্রিয় একমাত্র কে বন্ধু একমাত্র কে আল্লাহ পাক লা খালেকা আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক লা মা ইল্লা আল্লাহ আমার আপনার অধিপতি মালিক একমাত্র আল্লাহ পাক তো প্রত্যেক জায়গায় আল্লাহকে প্রতিষ্ঠিত করা প্রত্যেক জায়গায় তা আমার মনের ভিতরে সেই ঘর আমি যদি মনের ভিতরে আল্লাহকে প্রতিষ্ঠিত না করতে পারি দোকানে প্রতিষ্ঠিত করতে পারবো না চাকরিতে প্রতিষ্ঠিত করতে পারবো না আমি যদি আমার দিলের মধ্যে আল্লাহকে বসাইতে না পারি আমার শরীরে এটা বসবে না আমার হাতে বসবে না চোখে বসবে না কানে বসবে না আগে তো দিল হচ্ছে মার কাজ এ ইসলাম দিল হচ্ছে মার কাজ দিল দিল এমন এক বস্তু যেই জায়গায় দিনের মার প্রতিষ্ঠিত হয় বাইরের মার প্রতিষ্ঠিত হয় পরে পরে আর দিলের মার্কাস প্রতিষ্ঠিত হয় সবার আগে এই জন্য সমস্ত নবী রসুল সাল্লু আলি ইসলামে ওনাদের মেহনত ছিল মানুষের দিলের উপরে মানুষের দিল যদি অপবিত্র হয়ে যায় সব কিছু অপবিত্র হয়ে যায় এই জন্য দিল হচ্ছে মার্কাস ইন্নাফিল জাসাদিলা মুদগা নিশ্চয়ই দিলের মধ্যে একটি গোস্তের টুকরা আছে আসে যা সলুহাল সলুহাল কুল্লু যদি এটা সুন্দর হয়ে যায় পবিত্র হয়ে যায় পুরা শরীর পুরা দেহ পবিত্র হয়ে যায় যা ফাসাদাত ফাঁসাদাল যা সাদু করল যদি এটা নষ্ট হয়ে যায় এটা অপবিত্র হয়ে যায় সমস্ত দেহ সমস্ত দেহ অপবিত্র হয়ে যায় তো ভাই দুনিয়ার যে আমরা নামাজ কালাম পড়ি অজু করি পবিত্রতা হাসিল করার জন্য দুনিয়ার অজু দ্বারা নামাজ পড়ার জন্য যে শর্ত অজু এই অজুর দ্বারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয় কিন্তু দিল পবিত্র হওয়ার জন্য আরেকটি অজুর প্রয়োজন যে সেই অজু কি এই জন্য সেই অজুটা হচ্ছে গুণার থেকে বাঁচতে হবে আল্লাহর না ফরমানি থেকে বাঁচতে হবে যেই বিষয়ে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই জিনিসে যাওয়া যাবে না যেই বিষয়ে আল্লাহ পছন্দ করে না আমার ওইটা পছন্দ করা যাবে না আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালাদিব কি আল্লাহওয়ালাদের আল্লাহ আল্লাহওয়ালাদের নিয়ম আল্লাহওয়ালাদের উসুল আল্লাহওয়ালাদের চলাফেরা ওইটাই যেটা আল্লাহ চান যেটা আল্লাহ চান না ওটা আল্লাহওয়ালারা চায় না তো আল্লাহওয়ালারা আল্লাহর মেজাজকে দেখে চল নিজের মেজাজকে দেখে না বিবির মেজাজকে দেখে না সন্তানের মেজাজকে দেখে না চাকরির ব্যবসা বাণিজ্যের মেজাজকে দেখে না দুনিয়ার কোন দিকে চলতেছে কোন আবহাওয়ায় চলতেছে বিপরীতভাবে চলতেছে না পক্ষে চলতেছে না বিপক্ষে চলতেছে এগুলো মেজাজ দেখে না মানুষ আমাকে ভালো বললো না মন্দ বললো এটা আল্লাহ মেজাজ নয় আল্লাহ মেজাজ হচ্ছে আমার মালিক যেটাই রাজি আমি সেই মেজাজ মোতাবেক চল তাতে যদি আমার বস নারাজ হয় তাতে যদি আমার স্যার নারাজ হয় তাতে যদি আমার এলাকাবাসী নারাজ হয় তাতে যদি আমার বিবি নারাজ হয় আমার বাচ্চা নারাজ হয় কা আমার আপন নারাজ হয় আমার কিছু করার নেই কারণ আল্লাহ পাক সবার মালিক তাদেরও মালিক বিচার আল্লাহ পাক করবেন সবারই কিন্তু আমি বিচারের কাঠগাড়ায় আসামি হিসেবে যাইতে রাজি না কিছু আল্লাহর বান্দা যাবে মেহমান হিসেবে মেহমান খানায় পাক তার স্পেশাল আরশে আজিমের ছায়ায় তাদের মেহমানদারি করবে নূরের মেম্বারে তাদেরকে বসাই দিয়ে তাদের মেহমানদারি করবে জান্নাতের মাছের কলিজা খাওয়ায় তাদেরকে মেহমানদারি করাবে আর কিছু আল্লাহর বান্দা আসামি হিসাবে যাবে তাদের দুনিয়াতেও শাস্তি আখিরাতেও কঠিন পরি শাস্তি হবে তো চিন্তা করেন তো ভাই যে ওই আল্লাহ বলতেছে দেখো তোমাদেরকে আমি খামা খা সৃষ্টি করি নাই আফা আসিফ খালাক না কুমাবাসা আফা আসিফ তোমার নামা খালাক না কুমাবাসা তোমরাও যদি মনে করো তোমাদেরকে খামাখা তৈরি করা হয়েছে খবরদার খবরদার এই মনের গান গায়ও না হ্যাঁ আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা কই কই আল্লাহরে তো দেখা যায় না আল্লাহ তো ধরে না কারোর কিছু কয় না অনেকে অন্যায় করতেছে হজরতওয়ালা তাদেরকে কিছু কয় না আমরা নামাজ কালাম করি আমাদের এত বিপদ কেন অনেকে ইচ্ছা মতো যা ইচ্ছা মন মনে চাইতেছে চলতেছে তাদেরকে কিছু কয় না আমাদের আমাদেরকে এত কিছু কয় কেন আমরা একটু আমরা একটু আল্লাহ হুকুম না মানলে যদি একটু নামাজ ছুটে যায় যদি একটু আমল ছুটে যায় সাথে সাথে দৈরা দরা খায় যায় সাথে সাথে বিপদে পড়ি বন্ধুরা আমার আপনি তো বোঝেন নাই রয়ে যারা যারা আল্লাহর হুকুম পালন করতেছে না যারা উল্টা চল চলতেছে এরা আল্লাহর অভিশাপের ভিতরে আছে লানতের ভিতর আছে এটাই তো যথেষ্ট কারণ আল্লাহ যাকে লানত দেয় তাকে সারা জীবনের জন্য লানত দেয় তাদের তাকে তাকে আল্লাহ পাকার হেদায়তের কথা আনে না তাকে আল্লাহ জাহান নামের বানাবে দেখেন শয়তানে সারা জীবন ইবাদত করলো তখন আল্লাহর পছন্দ নিয়েছিল যখন আল্লাহর হুকুম ভাঙলো বারবার আল্লাহ বলার পরেও আল্লাহ আল্লাহর কথা রাখলো না তখন আল্লাহ পাক কি করলেন ফাইন ইন ফাইনাকা রাজিম তুমি এখান থেকে বের হয়ে যাও তোমার উপরে তোমাকে তোমার উপরে লানত করা হোক পুরানা আয়াতের মধ্যে বলছে যে তোমাকে তোমার উপরে কেমত পর্যন্ত আমি লানত করে দিলাম তো আল্লাহ ইচ্ছা করলে শয়তানটা পিটানের উপরে কেমন পর্যন্ত রাখতে পারতো কিন্তু আল্লাহ পাক শৈতানটা শয়তানের উপরে ছেড়ে দিল কেমন পর্যন্ত তুই শয়তানি করতে থাক তার মানে কি শয়তান লোকদেরকে আল্লাহ পাক এর এর ছেড়ে দেওয়াটাই হচ্ছে লানদ ছেড়ে দেওয়াটাই লানদ যাকে আল্লাহ ধরেন যাকে দুনিয়াতে আল্লাহ আমল না করলে করার কারণে বিভিন্ন বিপদ আপদ আসে বিভিন্ন সমস্যার মধ্যে তাকে ফেলাই দেয় আল্লাহ পাক চান যে সে যেন আমার হেদায়তের রাস্তা থেকে সরে না যায় কারণ সে লানতের মধ্যে চলে যাবে এটা আল্লাহ চায় না যে লানতের মধ্যে চলে যাবে সেই দায়িত্ব পাবে না তার কাজই ওই ছয়তা করে বেড়াবে এবং আল্লাহ পাক ভালোভাবে তাকে ধরবে আর দুনিয়াতে আমরা যারা আসি দেখা গেছে আমাদের কিছু বিপদ আপদ হয় পাকের দ্বারা আমাদের অনেক গুনা খাতা মাফ করে দেয় তবে রসুল সাল্লা আসলাম একটা হাদিস বলেছেন হাদিসের মধ্যে একটা দোয়া আছে এই দোয়াটা খুব মুখস্থ করে নেবেন দোয়াটা হচ্ছে আল্লাহ ফি আল্লা রাম মিনহা যদি কোনো বিপদ আপদ মুসিবতে পড়েন পড়ার সাথে সাথে যদি আপনি এই দোয়া করেন আল্লাহ পাক যেই পরিমাণ বিপদে পড়ছেন ওই পরিমাণ লেখি লেখে দিবে এবং ওই পরিমাণ আপনার জন্য সুখের ব্যবস্থা আনন্দের ব্যবস্থা করবে ওই বিপদকে পরিবর্তন করে ওটাকে আপনার জন্য ভালো ভালোর ব্যবস্থা করবে বিপদকে পরিবর্তন করে দিবে এবং ওটার জন্য ওটার পরিবর্তে কি করবে আপনার জন্য ভালোর ব্যবস্থা করবে বিপদও দূর হবে আপনার জন্যে ভালোর ব্যবস্থা হবে এই জন্য বন্ধুরা আমার যে বিপদ আপদ মানুষের মধ্যে আসে আমরা কি করব সমস্ত হজরত সামনে আসো হজুর সামনে আচ্ছা তো যে কথা বলতেছিলাম তো শয়তানে এত এত ইবাদত করার পরও সে লানতের শিকার হলো আবাহস্তাকবার ও কান মিনার কা কেন কেন আল্লাহর হুকুমের খেলাপ করছে আমরা রো রোজ বাজর রোজ কতদিন প্রতিদিনই কত হুকুম আমাদের দ্বারা ভাঙতেছে এটা চিন্তা করা দরকার আমাদের এই হুকুমগুলো ভাঙা যাবে না আমাদের চোখের হেফাজত করা দরকার কানের হেফাজত করা দরকার জবানের হেফাজত করা দরকার হাত পায়ের হেফাজত করা দরকার গোনার থেকে আমাদেরকে চরমভাবে বাঁচা দরকার কারণ যেখানেই গোনা সেখানেই আল্লাহ পাকের নারাজি সেখানে আল্লাহ পাক বান্দাকে অপছন্দ করে গোনা করা আল্লাহ একদম পছন্দ করে না বান্দা হইয়া বন্ধুর সাথে বেঈমানি এটা পছন্দ করে না আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক বান্দা বানায়া পাঠাইছে কিন্তু বন্ধুত্বের অফার দিছে আল্লাহ চায় বান্দা হইয়া যাও বন্ধু হয়ে আসো আল্লাহ কি চায় বান্দা হইয়া দুনিয়াতে যাও বন্ধু হয়ে আসো যা আমার মেহমান খানায় তুমি আসো জান্নাত নামক বড় মেহমান খানা আমাদের জন্য বানাইছে আমাদের নজর সকাল বেকাল ওঠা সময়। জান্নাতের মেহমানদারির দিকে নজর থাকা দরকার জান্নাতের হুরদের দিকে নজর থাকা দরকার জান্নাতের এক একটা হুর যখন আঙুল আঙ্গুলটা দেখাবে তো সূর্যের আলো নিবু হয়ে যাবে সূর্যের আলো আহা জান্নাতের এক একটা ভুরে যে খসবু যে খসবু এই খসবু এইটা যদি তো আলহামদুল্লাহ একটু খেয়াল করেন যে তাহলে পাক আল্লাহ পাকের নারাজি কোথায় বান্দা যখন গুণা করে তখন বান্দার উপরে পাক নারাজ হয়ে যায় বান্দা যখন গুণা করে আ আবার বান্দা যখন নেকামল করে তখন আল্লাহ পাক বান্দার উপরে কী হয়ে যায় খুশি হয়ে যায় বন্ধুরা আমার এই জন্য সব সময় আমরা কি করব আল্লাহ কিভাবে খুশি হয় সেদিকে আমাদের নজর থাকতে হবে সব সময় আমরা খাওয়া দাওয়ার সময় চিন্তা করব। খাওয়ার আগে চিন্তা করবো এখন কোন আমল করলে আল্লাহ খুশি হবে আবার খাওয়ার শেষে চিন্তা করবো এখন কোন আমল করলে আল্লাহ খুশি হবে বাথরুমে যাওয়ার আগে চিন্তা করব বাথরুমের থেকে বের হওয়ার আগে চিন্তা করব আমরা যখন সফরে যাব তখন চিন্তা করব যখন সফর থেকে আসবো তখন চিন্তা করব মানে আমার চব্বিশ ঘন্টা আমার চিন্তা ভাবনা আল্লাহকে রাজি করার বিষয়টা থাকতে হবে আমার চিন্তা ভাবনাই থাকতে হবে যে আমি কিভাবে রাজি করব। আমি দোকানদারি করব তো আর চিন্তা করব যে কিভাবে দোকানদারি করলে আল্লাহ রাজি হয় আর দোকানে আমি ব্যবসা করব। তখনও একই চিন্তা করব যখন আমি কি করব চাকরি করব তখনও একই চিন্তা করব মনে রাখবেন আপনাকে একটা বিশেষ আমল শিখাই দিই সেটা হচ্ছে যখন আপনি কোথাও ঘরে ঢুকবেন আপনার ঘরে অথবা চাকরি স্থলে অথবা দোকানে অথবা কোথাও যদি আপনি চান আপনার দোকানের মধ্যে বরকত আসুক আপনি যদি চান যে আপনার চাকরির মধ্যে বরকত হোক কোনো বিপদ আপদ না আসুক আপনি কোনো উটকো ঝামেলার মধ্যে যাতে পড়ে না যান এভাবে যদি চিন্তা করেন ঘরের মধ্যে বরকত আসুক তো আল্লাহ রসুল সাল্লাহ আল আসলাম একটি দোয়ার শিক্ষা দিয়েছে সেই দোয়াটা হচ্ছে আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন তো বিসমিল্লা বলে প্রবেশ করবেন প্রবেশ করে প্রথমে সালাম দিবেন ঘরওয়ালাদের সালাম দিবেন তারপর তিনবার সুরা ক্লাস পড়বেন কয়বার ইনশাল্লাহ সুম্মা ইশাল ওই ঘর থেকে কোনো দিন বরকত শেষ হবে না ওই দোকান থেকে কোনো দিন বরকত শেষ হবে না ওই ওই ওখানে আপনি আপনার ওই যেখানে আপনি চাকরি করেন এখানেও আপনার জন্য বরকত থাকবে ছোট্ট একটা আমল কঠিন আমল না খালি আপনি যখন প্রবেশ করবেন যেই থাকুক জোরে একটা সালাম দিবেন সুন্দরভাবে বিসমিল্লা পড়বেন জোরে একটা সালাম দিবেন আল্লাহ রসুলের উপরে দূরত পড়বেন দূরত পড়া প্রত্যেক আমলের জন্য শর্ত মনে রাখবেন প্রত্যেক আমল দুনিয়া আখিরাতে যত আমল আছে নেক আমল দূর পড়া প্রত্যেকটা আমলের জন্য শর্ত দূরত ছাড়া আমল কবুল হবে না কারণ দুরুদ এমন একটি আমল যেই আমলটা আল্লাহ পাক স্বয়ং করেন পাক এবং ফেরেস্তারা স্বয়ং করেন যে ব্যক্তি দুরুদ বেশি পড়বে ফেরেশতারা তাদের মদত বেশি করে মনে রাখি যদি আপনি চান যে ফেরেশতারা আপনার মদত করুক সাহায্য করুক তাহলে আপনি বেশি বেশি তাহলে ফেরেশতারা আপনাকে আপনার জন্য সহযোগী হয়ে যায় ফেরেস্তারা কিভাবে সহযোগী হবে ফেরেশতারা খুঁজে কিছু খাস ফেরস্তা নিয়োগ করা আছে আল্লাহর পক্ষ থেকে ওই ফেরস্তারা কি করে খুঁজে যে কারা দূরত পড়তেছে যাদের দূর পড়ে তাদের দূরটা নিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছায় তাহলে যখন আপনি দূরত পড়তেছেন ফেরেস্টা আপনার কাছে আসতেছে আর ফেরেশতাদের কিছু স্বভাব আছে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সহযোগিত সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা ফেরেস্তার উপরে হুকুম দেওয়া আছে যখন আপনি দূরত পড়বেন আপনার দূরত শরীফ নিয়ে যাবে সাথে কিছু সহযোগিতাও করে দিবে সাথে কিছু কারণ যদি দেখে বিপদে আসে ফেরেস্তা দেয়া ফেরেস্তা আল্লাহকে কাছে সবচেয়ে বড় সহযোগিতা কি জানেন আপনি বিপদে পড়লে যদি আপনি দূরত পড়েন ফেরস্তারা নিয়ে যে ফেরেস্তারাও দোয়া করবে আপনার জন্য আর ফেরস্তারা যেই বিষয়ে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে ফেরেস্তারা যার জন্য যেই বিষয়ে দোয়া করবে হানড্রেড পারসেন্ট সেই দোয়া আপনার পক্ষে কবুল হবে সুরা হাসর তালাওয়াত করবেন সকালবেলায় সত্তর হাজার ফেরেস্তাকে ডিউটির মধ্যে রাখাই রাইখে দেবেন আবার মাগদীবের পরে সুরা হাসর তালাওয়াত করবেন সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য ডিউটি করতে পারেন সব থেকে সংক্ষিপ্ত দূরুচ্ছে জাজাল্লাহু আন্না মোহাম্মদান মাহু আহলু আমাদের সিলসিলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি আমল এক নম্বর হচ্ছে আমরা এই দুয়াটা বেশি করি দুই নম্বর আরেকটা বিষয় আছে যেটা 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 আল্লাহ তালার কাছে অনেক ওজন সেটা হলো সুবহানাল্লাহিল আজিম এই আমলটা এটা যেই বান্দা পড়বে দুরুদ শরীফ পড়বে এবং সাথে সুবাহান আল্লাহ আজিম অবীহাম দিয়ে পড়বে তার রিজিকের কোনোদিন দিন অভাব হবে না তার দরজায় রিজিক চব্বিশ ঘণ্টা পড়ানার্থে থাকবে রিজিক কি করানার্থে থাকবে বান্দা তুমি কি চাও বান্দা তুমি আহা সমস্ত মাকলুকাতকে রিজিক দেওয়া হয় এই তসবির কারণে সুবাহান আল্লাহ আজিম দিয়ে এই তসবির কারণে সমস্ত মাকলুকাতকে কি দেওয়া হয় রিজিক দেওয়া হয় আপনার সন্তান হয় না আপনার ছেলেমেয়ের অসুখ বিসুখ বিপদ আপদ ঘরের মধ্যে বিপদ জমি জামার মধ্যে বিপদ আপনি কি করবেন এসতেক ফার পরে এসতেক ফারের মধ্যে চারটা ফায়দা আছে একটা হলো আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপরে বর্ষণ হবে দুই নম্বর আপনার সন্তান না হলে সন্তান আল্লাহ দিবে যদি সন্তান থাকে নেক নেক বানায় দিবে তিন নম্বর আপনার আপনার যদি জমি জামা ইত্যাদি ইত্যাদির মধ্যে ঝামেলা থাকে আপনার মান সম্মান নিয়ে কেউ টানাটানি করে কেউ আপনাকে মামলার ভয় দেখায় কেউ আপনার এলাকায় আপনাকে সম্মান করতেছে চায় সে সম্মান করতে বাধ্য হবে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে তা হলে আপনার শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে পাক আপনার ভাই আমার হজরতলা করা আছে হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব না পার্লা কাদা বলতেন যে আল্লাপাক পর্যন্ত পৌঁছানোর মূল রাস্তা হচ্ছে দুইটা কয়টা দুইটাকেই তাকোয়ার রাস্তা বলা হয় দুইটাকেই এক নম্বর রাস্তা হচ্ছে গুনার থেকে হেফাজত কি আপনি গুনার থেকে বাঁচবেন শরিয়াতের মধ্যে যেই ফরজ আমলগুলো বলা হয়েছে এগুলো করবেন তাহলে আপনি তাকুয়ার রাস্তার মধ্যে চলতেছেন দুই নম্বর যদি আপনার মাঝে মাঝে গোনা হয়ে যায় তাহলে আপনি এসতেকরের আমল করবেন কি করবেন এই দুইটা আমল যার মধ্যে আছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় ওর মধ্যে পাক বলেন ইত্তাকুল্লাহ হক তু তুমি আল্লাহকে ভয় করো কিভাবে যেভাবে ভয় করা দরকার এই আয়াতটা যখন নাজিল হয়েছে সাহাবিরা ভয় পেয়ে গেছে কি গেছে ভয় পেয়ে গেছে যদি তা আর আমল ছুটে যায় তাহলে তো আল্লাহ ধরে বসবো তারপরে আরেকটা আয়াত নাজিল হলো তখন সাহাবিরা মনের মধ্যে কি পাইছে সান্ত্বনা পাইছে ইত্তাকুল্লাহ মাস ততা ইত্তাকুল্লাহ মাস ততা তুমি আল্লাহর আল্লাহকে ভয় করো যতটা তোমার পক্ষে সম্ভব হয় তার মানে এখানে পার আছে তার মানে কি আছে যদি তোমার পক্ষে সম্ভব না হয় তুমি কোথায় যাইবা পারে সমুদ্রের মধ্যে ডুব দিয়ে পবিত্র হয়ে যাবে তাহলে দুইটা রাস্তা আমার সাহেব বলতেন একটা সের মধ্যে মুমকিন তের মে গুজার নাম ই সিতারাসে মুমকিন তেরা মেঘুজার না কবি ডেল পেশাবর কর্না কবি ডেল পে শুকর কর না আমার হস্ততলা করাচ্ছি বলতেন যে আল্লা পর্যন্ত পোষানোর জন্য দুইটা রাস্তা একটা হচ্ছে সবরের রাস্তা একটা হলো শুকরের রাস্তা একটা শবরের রাস্তা শুকুরের রাস্তা আপনি যদি এই দুইটা রাস্তা এক্তিয়ার করেন আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবেন ইনশা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় একবার রসুল সাল্লাহ আল্লাম বসে আসতেন এই সময় এক একটা বালক আসলেন আর বালকের সাথে একটা মেয়ে আসলো এবং তার মা আসলো তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বালককে জিজ্ঞেস করলো যে কেউ বালক তুমি কেন আসছো আমি এবং আমার মা যিনি বিধবা এবং আমার মেয়ে মানে আমার আমার বোন আমরা তিনও জনে কয়েকদিন যাবৎ না খাওয়া ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমরা আমাদের এই অবস্থা নিয়ে আপনার কাছে আসছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন সাহাবিদদেরকে হুকুম দিলেন যে তোমরা যাও আমার পরিবারের মধ্যে আজওয়াজ মোতাহারাত উম্মাতুল মকমিনীন সল্ল উম্মাতুল মকমিনিন রাজি আল্লাহ তা আনহুম আন আনহা আজমাইন তো ওনাদের ইসের যাও বাসায় যাও বাসায় যায় দেখো কি আছে। তখন সাবিরা যায় দেখলেন জিজ্ঞেস করলেন ভিতর থেকে প্রত্যেকটা ঘরে সান দেওয়ার পরে একুশটা খেজুর বেরোছে কয়টা খেজুর একুশটা খেজুর এই একুশটা খেজুর একুশটা খেজুর নিয়ে বের হইল একুশটা খেজুর নিয়ে যখন বের হইছে তখন এই একুশটা খেজুর আল্লাহ রসুল সাল্লিশ হাতে দেওয়া হলো উনি এই একুশটা খেজুর নিয়ে দোয়া করলো দোয়া করে ওনাদেরকে দিয়ে দিলেন যে এখান থেকে খেয়েও এটা শোনার পরে হজরত মাজ বিন জওয়াল রাজি আল্লাহতালানু দৌড় দিয়ে গেলেন দৌড় দিয়ে গিয়ে ওনাদের ওই ছোট বাচ্চা নাবালক বাচ্চার মাথার উপরে হাত দিয়ে বললেন যে তুমি চিন্তা করো না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দোয়া করে দিসেন ইনশাআল্লাহ তুমি তোমাদের এই যে দুর্ভিক্ষ না খাওয়ার যে কষ্ট এটা দূর হয়ে যাবে এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম ডাক দিলেন মাজবিন জাবালকে এবং ডাক দেওয়ার পরে জাবাল জবাল আল্লাহ তালকে জিজ্ঞেস করলেন তুমি কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো এতিম এতিম সন্তানের মাথায় হাত দেওয়ার জন্য তখন হাজরত মাজ বিন রাজি জাবাল রাজি আল্লাহ তালু আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ মূলত বিষয় হলো আমার অন্তর থেকেই এই জিনিসটা আসছে যে এতিম আমি তার মাথায় হাত দিই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে বললেন এ বাচ্চার উপরে যে হাত রাখবে যতটুকু পরিমাণ যত জায়গায় হাত রাখবে তার মাথার চুল পরিমাণ সমস্ত খাতা তোমার মাফ করে দেওয়া হবে যত সে তার মাথায় যে পরিমাণ চুল আছে এই পরিমাণ খাতা গুণাখাতা পাক তোমার মাফ করে দিবেন তো এটা কত বড়ো একটা ফজিলত যে আয় তিন বান্দাদের উপরে দেনের মধ্যে রহম আসা ভালোবাসা আসা এটা অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা বিষয় আজকাল তো আমরা এই জিনিসের গুরুত্ব দিই না অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দিনের কাজের পাশে দাঁড়ানো কোরআন হাদিসের খেদমতের পাশে দাঁড়ানো এটা যে কত বড় একটা ফজিলত আল্লাহ তালা আমাদের সকলকে আমল করাতে অভিজ্ঞান করেন আমরা মাদ্রাসা খুলেছি এখানে অনেকে তিম বাচ্চা আসবে অসহায় বাচ্চা আসবে আমাদের তাদের উপরে রহম করা লাগবে হ্যাঁ এতিমদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলয় অনেক বেশি গুরুত্ব দিতেন আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লামে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যেহেতু যেহেতু আমাদের নবী আমাদের রসুল উনি আমাদের জন্য যা কিছু ভালো তার দিকে আমাদের পথ প্রদর্শন করবেন যা কিছু আমাদের জন্যে ক্ষতি তার থেকে আমাদেরকে হেদায়ত দান করবেন হেফাজত করার জন্যে আল্লাহ রসুল বলবেন আল্লাহ রসুল সাল্লাহাম যেই দিকে আমাদেরকে যেতে বলেছে সেই দিকে উন্মতের যাওয়ার মধ্যে কামিয়াবি যেই দিক থেকে আমাদেরকে বলেছেন এই দিকে যেও না সেই দিক থেকে বাঁচা আমাদের জন্য কামিয়াবি কথা ঠিক কিনা না যেই দিকে আল্লাহ রসুল যাবেন আমাদেরকে সেই দিকে যেতে হবে ওনার দিক নির্দেশনা যেই দিকে আমাদের ওই দিক নির্দেশনাকে মেনে মেনে চলতে হবে নিজের মনের বড়া কোনো কথা মানা যাবে না নিজের মনের মধ্যে যা কিছু আছে এই মনের কথাগুলোকে বাদ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি যা কিছু বলেছেন এই জিনিসটাকে আমাদের অন্তরের মধ্যে আপলোড করতে হবে কথা ঠিক কি না বন্ধুরা আমার আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দশটি নসিহত করলেন বুখারি শরীফের মধ্যে আসছে হাজিব হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাম দশটি নসিহত করেছেন এই দশটি নসিহত করেছেন নিষেধ করেছেন বান্দাকে আল্লাহ রসুল তার উম্মতকে নিষেধ করেছেন এই দশটি নসিহত এমন যদি কেউ এই নসিহাতের বাইরে চলে নিজের মন গড়া জীবন চালায় সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যত কষ্টই হোক না কেন তুমি আল্লাহ পাকের সাথে শিরিক করবে না যত কষ্টই হোক তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক চাই তোমাকে তোমার জীবন হুমকি স্বরূপ আসুক তারপরেও কি করা যাবে না আল্লাহ আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক দুই প্রকার একটা হচ্ছে সিঁড়িকে জলি আরেকটা হচ্ছে সিরিকে খফি সিরিকে জলি হলো জবানি শিরিক করা জবানী শিরিক হলো আল্লাহর হুকুমকে ত্যাগ করা আল্লাহর হুকুমকে অবজ্ঞা করা আল্লাহর হুকুমকে অবমাননা করা আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখা আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু নিজের মন গড়া কোনো জিনিসকে অ্যাড করে নেওয়া জোড়ায় নেওয়া যেটাকে বেদাত বলা হয় এটাও শিরিকের অন্তর্ভুক্ত বন্ধুরা আমার যারা বেদাত করে এরা স্পষ্ট শিরিক করে যারা ফাঁসেক যতক্ষণ পর্যন্ত ফিসকেট থেকে সে বা না করবে সে সিরিকের মধ্যে লিপ্ত আছে সিরিকের মধ্যে লিপ্ত আছে একজন দাড়ি কাটে ওপেনভাবে দাড়ি কাটতেছে ওপেন যে দাড়ি কাটতেছে সে আল্লাহ তালার সৃষ্টির কৌশলের মধ্যে ভুল ধরতেছে সে বলতে চাইতেছে যে আল্লাহ আপনার দাড়ি দেওয়া ঠিক হয় নাই এই জন্য প্রত্যেকদিন সেলিনু জায়গা কাটি আল্লাহ আমাদের সৌন্দর্য আল্লাহ বেশি বুঝে না তুমি বেশি বুঝো আল্লাহ আল্লাহ বেশি বুঝে তো আল্লাহ আমাদের দাড়ির মধ্যে সৌন্দর্য রাখছে তুমি দাড়ি কাইটা কি বুঝাইতে চাও প্রতিদিন দাড়ি কাইটা সে ছেলের মধ্যে ছেলের মধ্যে ফেলাই দিয়ে আসে আর এদিকে আল্লাহ ওলাদের কাছে যে আল্লাহর বন্ধুদের কাছে কয় যে হাজরত কি হয়েছে আমার জন্য রহমতের দোয়া করেন রহমতের দোয়া কর্ম যে রহমতের ফেরেস্তা কাইটা ফেলাইতে হয়েছে তো ফেরেশতা ফেরেস্তা রাখছো সেলুনের মধ্যে আমি দোয়া দিয়া কী হবে আমার দোয়ার দ্বারা তো কাজ হবে না তো বন্ধুরা আমার এই জন্য আল্লাহর সৃষ্টির কৌশলের জন্য মধ্যে যদি কারো কেউ ভুল ধরে তার ইমান থাকে না বন্ধুরা আমার যারা দাড়ি কাটে এই অবস্থার মধ্যে যদি মারা যায় মনে রাখবেন আল্লাহর সৃষ্টির ভুল ধরে যে মারা গেছে তার অবস্থা পরিণতি কী হতে পারে বুখারির মধ্যে আসছে যেই বান্দা দাড়ি কেটে আল্লাহর সামনে উপস্থিত হবে সে সাফা লাভ করতে পারবে না লান তানাল সাফা হাদিসের মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে সে সাফাত পাবে না এই জন্যে দাঁড়িয়ে এমন একটা জিনিস এটাকে শেয়ারে ইসলাম বলা হয় এটা মুসলমানের পতাকা বলা হয় ইসলামের সৌন্দর্য বলা হয় বন্ধুরা আমার যদি কেউ দাড়ি কাটে সে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করলো আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মহাব্বাত করতেন আল্লাহর হাবিব দাড়ি পছন্দ করতেন আল্লাহর হাবিবের পছন্দ জিনিস জিনিসটাকে যে ত্যাগ করলো সে মান হাব্বা সুন্নাতির মধ্যে থাকলো না হ্যাঁ আব্বা শূন্যতির মধ্যে থাকলো না তো ফাকাদ হাব্বানীর মধ্যে কেমনে থাকবে যেমন হাব্বা সুন্নতির মধ্যে নাই ফকাত হাব্বা সুন্নতির মধ্যে তার তার নাম বাদ যাবে এজন্য জন্য রসুন সাল্লাল্লাস সুন্নত পোশাক পরতেন এই সুন্নত পোশাক মান হাব্বা সুন্নতির মধ্যে আমরা সুন্নত পোশাক পরব কেন কেন মা ফাকাতা হাব্বানি ফকাত মধ্যে ঢোকার জন্যে হ্যাঁ এই জন্য আমার শাহেব প্রীরমর্ষিত আরেব বিল্লাহ शाकिब मोहम्मद अख्तर साहेब उमर का दो एक सुंदर कथा बोलते हैं तेरे महबूब के अब सफा तेरे महबूब के यारब तेरे महबूब के अब सफात लेकर आया हूँ हकीकत तू इसे बना दे मैं सूरत लेकर आया हूँ तेरे महबूब के अब सबहात लेकर आया हूँ হাকিকত তুই সে বানা দে মেসুরত আপনি আসছি আর কিছু আমার কাছে নাই রসুলের সুন্নত টুপিটা আমার মাথায় আসে আর কিছু নিতে পারি নাই রসুলের সুন্নত জামাটা আমার শরীরে আছে। আর কিছু নিতে পারি নাই রসুলের সুন্নত দাড়িটা আমার এখানে আছে তোমার রসুলের সাথে আমি ম্যাশিং করার মতো ব্যবস্থা হয়ে প্যাকিং করে আমি আজকে আখিরাতে তোমার সামনে দাঁড়াইছি তুমি হাকিকতে রসুলের রসুলের আদর্শ যে জাহিরি যে জিনিসগুলো আমি এটা নিয়ে আসছি বাতিনিকে তুমি পরিবর্তন করে দাও বন্ধুরা আমার জাহির দাল্লা আলাল বাতিন বাতিন দাল্লা আলা জাহির মনে রাখবেন জাহের যেমন বাতিনের কে প্রভাব বিস্তার করে তেমনি বাতিনটাও জাহেরের উপরে প্রভাব বিস্তার করে এই জন্যে দুইটা জিনিস হচ্ছে শরীয়তের মধ্যে মূল একটা হচ্ছে জাহির কে সাজাও শরিয়াত দিয়ে বাতেন কে সাজাও মারে পথ দিয়ে বাতেন কে সাজাও কি দিয়ে জাহের কে সাজাও কি দিয়ে শরিয়াত দিয়ে আমাদের মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত দুনিয়ার সমাজের সব কিছু আমরা কি দিয়ে সাজাবো পরিবার কি দিয়ে সাজাবো রাষ্ট্র কি দিয়ে সাজাবো ইসলাম কি দিয়ে সাজাবো আইন কি দিয়ে সাজাবো শরিয়ত দিয়ে ভিতরকে কি দিয়ে সাজাবো মারে ফদ বাহের থাকবে শরিয়ত আর ভিতর থাকবে মারে পাতের খনি বন্ধুরা আমার এই জন্য বলেন তেরে মাহবুবকে ইয়ার সবহাত লেকার আয়া হুম হাকিকত তুই সে বানা দে মে লেকার আয়া হুম আমার সাহেবকে কথা বলতেন বন্ধুরা আমার দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জাদু করো না কি করো না জাদু করো না জাদুর ভয় দেখাও না জাদু যে করে তার সাথে সম্পর্ক রেখো জাদুকর যারা যারা জাদুকর নুজুমি গনে হাত গণে পাও গনে এই বিভিন্ন গুণাখাতে করে বিভিন্ন কথা বলে এই জাদুকর এদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ রসুল সাল্লা নির্দেশ দিয়েছেন কারণ যারা জাদু করবে তাদের ইমান থাকবে না তৃতীয় বিষয় মনে রাখবেন অন্যায়ভাবে কাউকে কতল করো না অন্যায়ভাবে কাউকে কারণ যে কোনো মানুষকে অন্যায়ভাবে কতল করলো সে যেন পুরা বিশ্বের সমস্ত মানুষকে কতল করে দিল যে কোনো মানুষকে বাঁচায় দিল সে সমগ্র বিশ্বের মানুষকে বাঁচায় দিল রসুল সারমর্ম এমন এই জন্য আমরা কি করব না কি করব না ভাই যান আমার অন্যায় ভাবে কাউকে কতল করব না অনেকে আছে খাবারের ভয়ে শিশু বাচ্চাদেরকে কতল করে কথা ঠিক কিনা ভাইকে বাচ্চা পেটে ধরছে হ্যাঁ নতুন জামাই বউ এরা আনন্দ ফুর্তি করবে এমন বাচ্চা রাখবে না কি করবে না বাচ্চা যায় অবসান করে ফেলে দেয় কথা ঠিক কিনা এরকম বহুত ঘটনা বর্তমান আছে অনেকে জেনাজ ব্যবিসার করে তারাও অবশন করে আমি এরকম অনেক ঘটনা জানি যা অধিকাংশই যারা নতুন বিয়ে করে কোনো কারণে যদি বাচ্চা হয়ে যায় পেটে এটা যায় অবশন করে ফেলে দিয়েছে বন্ধুরা আমার এই ধরনের কাজ করা আল্লাহ পাক খুব পছন্দ করে এটাও কিন্তু এক প্রকার কতল আপনি কতল করলেন আপনি একজন মানুষকে মেরে ফেললেন তো সুতরাং আল্লাহ আপনাকে এর বদলায় ক্যামতের ময়দানে ঝান্নমের অগ্নিকুণ্ডে ফেলে দিবে আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুন তৃতীয় ঠিক চতুর্থ নম্বর বিষয় সুদ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না কি যাওয়া যাবে না আল্লাহ রসুল স্পষ্ট বলে বলে দিলেন হারামের মধ্যে শান্তি নাই সুদের মধ্যে সুদ খাইলে তুমি কি হবা ধ্বংস হয়ে যাবে কে বলতেছে আল্লাহ রসুল আর আমরা কি মনে করতেছি সুদ ঘুষ খাইলে বড় লোক হয়ে যাবে আল্লাহ রসুল কয় ধ্বংস হইবা তুমি মনে করতেছো বড় লোক হইবা তাইলে তোমার আর আল্লাহ রসুলের মধ্যে গ্যাপ কোথায় অনেক গ্যাপ কয় কিসের গ্যাপ কয় শিবিকের গন্ধ পাওয়া যাইতেছে কিসের গ্যাপ শিরিকের গন্ধ পাওয়া যাইতেছে 55 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না জিহাদ কয় প্রকার ওই মধ্যে আছে যা শর্ম শর্মন মা জিহাদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জিহাদ বিল সিনান আর একটা হচ্ছে জিহাদ বিল নফস কয়টা জিহাদ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে জিহাদ বি সিনান তলোয়ারের জিহাদ তলোয়ার নিয়ে শত্রুর মোকাবেলায় ইসলামের বিপক্ষে যে শত্রু আছে তাদের মোকাবেলায় ময়দানের মধ্যে নেমে যেত বুঝাইছে আরেকটা হলো নফসের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন রাজা নামিনাল জিহাদিল আসগারিলা জিহাদিল আকবর আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি তবুকের যুদ্ধ এটা কি যুদ্ধ বলছেন আল্লা বাসী কি বলতেছেন ছোট জিহাদ আর আর আমরা ফিরে যাইতেছি যেই জিহাদে সেই জিহাদের নাম কি বলতেছে তাহলে সেই জিহাদটা কোন জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদটা হচ্ছে বড় জিহাদ কেন বলা হইলো এটার কারণ হলো তবুকের যুদ্ধ হচ্ছে সামান্য সময়ের জন্য ওইখানে যুদ্ধ করে যুদ্ধ করে মিথ বরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে কিন্তু যখন যুদ্ধ থেকে ফিরে আসলো চব্বিশ ঘন্টা শয়তান আর নফসের সাথে আমার যুদ্ধ চলতেই থাকবে ওইটা একবার যুদ্ধ আর এখানে চব্বিশ ঘন্টা যুদ্ধ চলে কথা ঠিক কিনা এই চব্বিশ ঘন্টার যুদ্ধে যে জিততে পারবে সেই আসল মুজাহিদ কথা ঠিক কিনা হাদীসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান রিন মুন তোমাদের মধ্যে যখন কেউ দেখবা কোন অন্যায় করতেছে ফল ইউরহি যদি তোমাদের হাতের দ্বারা ক্ষমতা থাকে তো তুমি হাত দ্বারা প্রতিহত করো এটা জিহাদের প্রথম নম্বর সংজ্ঞা কয়টা প্রথম নম্বর আফজাল জিহাদ উত্তম জিহাদ হলো হাত দ্বারা প্রতিহত করা ওয়াইল্লাম তাস্তাতি যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে না পারো হাদিসের সারমান্ম ভাবি লিসানি তুমি জবান দ্বারা প্রতিহত করো কি করো আমরা অনেক সময় মিছিল মিটিংয়ে যাই না কি করি জবান দিয়ে কি করি প্রতিহত করি অইলাম তাস্তাতি ভাবি কলবি যদি তাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করো যা লিখা আজ আফুল ইমানে এটাকে একদম ইমানে সর্বনিম্ন স্তর বলা হচ্ছে এতটুকু না থাকলে সেই ইমানদার না কিনা সেই ইমানদার না মুমিন বান্দা সর্বদা হয় ঘোড়ার পিঠে থাকবে নয় যাই নামাজের পিঠে থাকবে কথা ঠিক হয় ঘোড়ার পিঠে থাকবে যাই যাই নামাজের পিঠে থাকবে মুমিন কখনোই এই দুই জায়গার বাইরে থাকবে না কি থাকবে না বাইরে থাকবে না বন্ধুরা আমার আমরা যে খানকা আমার কাজ করতেছি এটাও জিহাদ তাই কেন আমার হজরত আলা করাচি হাকিম নমার সাহেব বলেন আমরা জিহাদ করতেছি কুফুরির বিরুদ্ধে কিসের বিরুদ্ধে কিসের কাফেরদের বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে কুফুরি কারা করতেছে অনেক বন্ধ খানকা রয়েছে এরা বসে বসে কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহর বান্দাদেরকে কুফুরির মধ্যে ঢুকায় নিয়ে যাইতেছে কথা ঠিক কিনা বলেন যদি আহলে হক আমার সাহেব বলতেন যদি আহলে হকরা খানকা না করে তাহলে এই আমাদের উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর বান্দাদেরকে কুপুরেরা গিলে ফেলবে যারা কুপুরি করতে যারা কি করে গিলে ফেলবে গিলে ফেলবে ওদের মোকাবলায়ে আহলে হকদেরকে প্রতি মরে মরে খানকা করা দরকার মরে মরে আমার কাজ করা দরকার আমার হর্যতলা করাছি মেসেজ দিয়ে গেছেন তোমরাও নিজেরা বলবা অন্যদেরকে বলবা এই ভান্ড খানকায় সারা বিশ্ব ভরে গেছে দাঁড়ি নাই টুপি নাই সিগারেট খায় ওই সালারা বলে বড় বড় ওলিদের গদিতে বৈশা হ্যাঁ বড় 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 এমপি মিনিস্টাররা তাদের পাও যায় চুমা দেয় আরে এদেরকে কে বাঁচাবে কে বোঝাবে এদের মোকাবেলায় খানকা হানাহকদের খানকা এই জন্যই আমরা খানকা নাম দিচ্ছি বল কেন নাম রাখবা খানকা কেন রাখবা কারণ ওরা দরবার শরীফ খানকার নাম দিয়ে ভান্ডাবি করতেছে আসলে যে খানকার কেমন হওয়া উচিত এটা যদি হলে হক আমরা না করি তো ওরা ওটা টের পাবে না এজন্য নাম খানকা রাখতে বলছে আমার হজরতলা আর বলছে ওদের মোকাবেলায় আমাদের জামাত সারা বিশ্বের মধ্যে কাজ করবে হাকিম আক্তার সাহেব নাব্বার আল্লাহ আমার কাদু আমার সাহেব প্রিয় মুর্শিদের আমরা যে সৈন্য বহানি আমাদের যে হাত হলো বন্ড খানকাদের বিরুদ্ধে নারায় থাকবে বন্ড খানকাদের উৎখাত চাই বলো সফল হোক সফল হোক ভন্ড খান উৎখাত চাই আমাদের টার্গেট হলো বাংলাদেশে একটাও বন্ধ খানকা থাকতে পারবে না আমাদের টার্গেট হলো আল্লাহর রসুলের সেনা বাহিনী ছাড়া রসুলের উম্মত উম্মতে মোহাম্মদ আহালে হক ছাড়া এই বাংলাদেশের বিশ্বের মধ্যে কোথাও কোনো ভান্ডামি চলতে পারবে না যারা বন্ডাবি করবে ওদের হাত ভেঙে টুকরা করে দেবো আমাদের টার্গেটে ইনশাল্লাহ আমরা দিন বা দিন আগায় যাচ্ছি সারা বিশ্বে হাকিম আক্তার সব না পারালে আমার কাদব এই সিলসিলার সমস্ত বুজুর্গের এক জটে একভাবে কাজ করে যাচ্ছে আমাদেরকে ছোট মনে করলে হবে না আমরা ছোট দল নাই আমার সাহেকের অনেক অনেক বড় 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 খনি রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা এইভাবেই কাজ করছে এক আমাদের সবাই কথা বলার अंदाज কথা বলার अंदाज আপনি আমার আলোচনা শুনেন মুফতি জাবর সাহেবের আলোচনা শুনেন দেখবেন একই গ্রান পাবেন কি পাবেন একই জ্ঞান কারণ পাইপের মুখ এক জায়গাতেই এক জায়গা সাথেই লাগানো কি লাগানো বন্ধুরা আমার আলে হকরা মাদ্রাসা করবে গন্ডনদিন মাদ্রাসা গন্ডকে আহলে হাদিস বন্ধামি করতেছে মাদ্রাসা কইরা তো আমরা যদি মাদ্রাসা না করি ওই ভন্ডার হয়তো ভন্ডার তার ভন্ডও করে ভন্ডামি করা শুরু করি আমরা যদি মার কাজ না করি ওরা মার কাজ বানায় আল্লাহর বান্দার দেখতে নষ্ট করি আজকে নয়নপুরের জমিনে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ পাক একটা খানকা গাজীপুর এই এলাকার মধ্যে এরকম কোনো খানকা আমি আজ পর্যন্ত আমার নজরে পড়ে এই পর্যন্ত বড় বড় আল্লাহর বান্দারা তো এখানে আসছে কিন্তু কোনো খানকার সেকেল কোনো সাংকার সুরত দিতে পারে নাই কোনো মার কাজের সুরত গাজীপুরে হয় নাই এটা তৈরি করার পেছনে এর পিছনে আল্লাহ পাকে রহমত ছাড়া সম্ভব হয়নি এবং আল্লাহর অলিদের দোয়া ছাড়া সম্ভব হয়নি এখানে হালে হক অনেক বুজুর আসছে কান্নাকাটি করে গেছে এই জন্য আমরা চাই আমরা সকলে একজোটে একভাবে এক নিয়তে আমরা কি করব আমরা আল্লাহ ওয়ালাদের খেদমত করব দিনের খেদমত করব। এরপরে মনে রাখবেন যে হাদের ময়দান থেকে ছেড়ে দেওয়া যাবে না তাহলে এই ময়দান কিসের ময়দান মনে রাখতেছেন এটা খানকার ময়দান না জাহাদের ময়দান এটা মার্কাজের ময়দান না জাহাদের ময়দান এটা মাদ্রাসার ময়দান না জাহাদের ময়দান কাজকে যারা জিহাদ করতেছে যারা বিশ্বের মধ্যে যারা আমাদের সৈন্য বাহিনী ওলাম একরাম জিহাদ করতে ওরা বের হয়েছে কোন জায়গা থেকে কোথ থেকে বের হয়েছে বলেন বলেন না কেন মাদ্রাসার থেকে বের হয়েছে খানকার থেকে বের হয়েছে আমাদের বুনিয়াদী ভিত্তি ওই জায়গায় যাওয়া আমাদের নিয়ত আমাদের এখান থেকে ছাত্ররা পড়াশোনা করবে একদিন না একদিন সাদি হয়ে যাবে একদিন না একদিন একদিন না একদিন মতো হয়ে যাবে মামুনুল হয়ে আমরা মাদ্রাসা করতেছি না মামুনুল হকের বানানোর কারখানা বানাইতেছি আপনারা যদি ভুল করেন ভুল বুঝেন আপনাদের ভুল আছে আমরা ভুল নাই মনে রাখবেন আমরা এখানে কা করতেছি না এখানে যারা খানকার সাথীরা আছে তাদের সন্তানরা মাদ্রাসায় পড়বে যদি খানকায় না আসতো তাদের সন্তানরা স্কুল কলেজে পড়তো কথা ঠিক কিনা এদের সন্তানরা মাদ্রাসায় পড়বে এদের সন্তানরা একদিন সাজি সাহেবের মতো হবে একদিন মামুনি হক সাহেবের মতো হবে কথা ঠিক কিনা একদিন আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো হবে একদিন আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ এর মতো হবে হয়তো সেই দিন আমরা দুনিয়াতে থাকবো না সেই দিন কবরে বসে বসে তাদের চেহারা

তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে সামনে আগামী এক তারিখে আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ শুরু হবে এবং এই শুরু হওয়ার মধ্যে কারা তাদের সন্তানরা আমরা থেকে কালেকশন কারের আসতেছে আমাদের ছেলেবে আসতেছে তাইলে কি হইলো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে যে আজকে তোমরা খানকা আসছো দেয় দিনের বোঝায় ছবি বিদায় আজকে তোমাদের সন্তানরা মাদ্রাসায় পড়তেছে এই সন্তানরা আলেম হবে কি হবে না কেমন আলেম হবে আল্লাহ সৌবতপত্র আলিম কেমন হয় জানো রাহা এরা সত্যের জন্য লড়াই করে করতে জানে সত্যের জন্যে মৃত্যু মৃত্যুবরণ করতে জানে জানে সত্যের জন্য হাসি মুখে মরতে জানে আজকে দেখেন বাংলাদেশের অর্থ এলাকার মধ্যে আমাদের এই বিশ্বের বিশ্বের দরবারের মধ্যে যারা ইসলামকে সমুন্নত রাখার জন্য যারা যারা প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে বাহিনীর মতো অস্ত্র হাতে মাথায় কাফন পরে যারা ইসলামের বিরুদ্ধ যারা আছে তাদের প্রতিবাদ করে যাচ্ছে দৃঢ় কণ্ঠস্বরে তারা উত্তর দিয়ে যাচ্ছে আপনি তাদের পিছনে তাকায় দেখেন কোন না কোনো আল্লাহ দোয়াস হ্যাঁ হয়তো কোন না কোন আল্লাহ সন্তান তা না হলে না কোন আল্লাহ খানকার থেকে বের হয়েছে এমনি সে ওই জায়গায় যাইতে পারে নাই এমনি সেই অস্ট্রেজে বসতে পারে নাই আমরা তার বুনিয়াদি বৃত্তি আবু বাকার সিদ্দিক হয়ে কাঙ্কার কাজ শুরু করেছি ইনসা কথা কি বুঝতে পেরেছেন এই জন্য বন্ধুরা আমার এই কাজটাকে কোনোভাবে ছোট মনে করা যাবে না এই কাজ অনেক সুদূর প্রসারী এই ইসলাম একটা ইসলাম দিন ইসলাম এটা এমন এক বৃক্ষ শাখা প্রশাখা আরো পর্যন্ত পৌঁছায় গেছে এক একটা শাখায় আল্লাহ পাকের এক এক বান্দা কাজ করতেছে প্রত্যেকটা শাখা মিলে পরিপূর্ণ একটা সাজারা তৈরি হচ্ছে পরিপূর্ণ একটা সাজারা কি সাজারা তান তরিয়ে বাতান সাহাব ইতুন ফর হাফিস সামা এই সাজারা সাজারা তৈয়াবা কাকে বলা হয় সাজারা তৈয়াবা বান্দাদের দ্বারা গঠিত হয় কালেমা তৈয়াবা কাকে বলা হয় কই একলা চোলা বান্দাকে কালেমা তৈয়াবা বলা হয় হা হা একলা চোলা বান্দাকে ভাই কেউ যদি কোনো বান্দা যদি নাম নামটা না না নেয় তো কালেমা তৈয়াবের দাম কালেমা তৈ এবার কি দাম আছে বন্ধু আমার দিন সে এটা পড়তে হতে হবে এটার উপরে কেউ আমল তো করতে হবে কথা ঠিক কিনা এটার উপরে কারো এখলাস আসতে হবে তহেন না কলেমা তো এবার তার বিকাশ বিকাশ শক্তি লাভ করবে তো কলেমা তই এবার মূল উদ্দেশ্য কি তো কালেমা এবার মূল উদ্দেশ্য বান্ধার কলম মান্দার কলব যার কলবের মধ্যে আল্লাহর রসুলের মহব্বত চলে আসলো সে কালেমা তো এবার উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল দিন বা দিন সে অগ্রসর হইতে থাকবে দিন বা দিন সে আল্লাহর পথে আগাইতে থাকবে তো এটা কিসের ময়দান জেহাদের ময়দান এবারে আসেন সতী নারীদের উপর অপবাদ দেওয়া বর্তমান ডিভোর্সের ব্যাপারটা অনেক বাইরে গেছে বিয়া হইতে দেরি নাই দুদিন পরে এটার মূল কারণ কি

এতিমের মাল খাওয়া যাবে না এতিমের সম্পদ বন্টন করে এতিমকে না দিয়ে এতিমকে ঠগানো যাবে না কথা ঠিক কিনা বন্ধুরা আমার এই জন্যে আজকের আলোচনার বিষয়বস্তু এটুটুকুই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো অভিজ্ঞান করেন এবং এই কথাগুলো উপরে বোঝার তো অভিজ্ঞান করেন আল্লাহ পাক আমাদের সকলকে দিনের উপরে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত মজবুতের সাথে প্রতিষ্ঠিত হওয়ার তো বিজ্ঞান করেন ইসলামকে উত্তর উত্তর আগায় নেওয়ার জন্য খানকা মাদ্রাসার বিকল্প এর বিকল্প কোনো ধারা নাই এর বিকল্প কোনো রাস্তা নাই বড় বড় আল্লাহর ওলারা দেখবেন প্রথমে ছোট্ট একটা খানকা করছে ঝুপড়ি পরে আস্তে আস্তে মার্কাজ বানাইছে আস্তে আস্তে মাদ্রাসা করছে আমাদেরটাও ওইভাবেই চলতেছে কিভাবে চলতেছে যেই জিনিস নিবু নিবু আস্তে আস্তে চলে ওটা কবুল হয় কি হয় যেই জিনিস দেখবেন যে একেবারেই বিশাল কিছু হয়ে গেছে ওটা ভাঙতেও বেশিক্ষণ সময় লাগে না গো যার গোড়া মজবুত হয় না আগাও মজবুত হয় না এই জন্যে আমাদের শায়েদপির মসজিদ দামাত বারকাতুম আলিয়া এবং সহ আমার যে আসল হাকিকে হাকিকি মুর্শিদ যিনি উনি বলতেন যে তোমরা কাজ করবা মেহনত কে সামনে রেখে কি কে সামনে রেখা ফেসবুক কে সামনে রেখে মেহনত করা যাবে না ইউটিউব কে সামনে রাখা মেহনত করা যাবে না কারণ এটা রসুলের সুন্নতের খেলাফ কাজ রসুলের সুন্নতের মূল কাজ হচ্ছে মেহনত কে সামনে রেখে অগ্রসর হতে হবে আমার পুরো দুনিয়া চিহ্ন তাতে আমার কি লাভ একটা বান্দা হেদায়তের উপরে আসে না আমার দ্বারা একটা নামাজি হয় নাই বিশাল মৌলবী হয়ে গেলাম লাভ কি আল্লার কাছে পয়েন্ট যোগ হয় মৌলবির দাম যোগ হয় না কি দাম হয় না কি যোগ হয় পয়েন্ট যোগ হয় কেমতের ময়দানে মিজানে পাল্লা ওজন হবে গণনা হবে না কি হবে না গণনায় সুমতি গণনায় অনেক বড় বড় আলে আসতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে গণনার কোন দাম নাই তোমার ভিউ কত এইগুলার দাম আল্লাহর কাছে নাই তোমার সাবস্ক্রাইব কত এগুলার দাম আল্লাহর কাছে নাই তোমার তোমার আমল কত নে কত এগুলা আল্লাহ দেখে এই জন্যে সেলিব্রিটি যদি হতে হয় আমি বলবা আল্লাহর কাছে সেলিব্রিটি হও বান্দার কাছে নয় আমাকে দুনিয়ার এক জন না আমি চাই কেবতের ময়দানে আল্লাহ যেন ঘোষণা দেয় সমস্ত বান্দাদের মধ্যে এটা আমার খুব প্রিয় বান্দা আমি আল্লাহর কাছে সেলিব্রিটি হতে চাই সবার এটা নিয়ত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো অভিধান করে হ্যাঁ তবে ইউটিউব চালাইতে গিয়ে আরো কত টুবাইতেছে কি যাইতেছে ওই কত টিউবের মধ্যে যদি হাত লেগে যায় তাহলে সহায়ক বন্ধু আর থাকলো না তো বন্ধু আমার এই জন্য ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক বর্তমান সময়ের জন্য এই জন্যে জরুরি কারণ এখন বর্তমান মিডিয়ার জামানা মিডিয়ার জগৎ মিডিয়া ঠিক না থাকলে অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না ভালো মন্দ কোন দিকে যাইতেছে এই জন্য আমরা ইউটিউবে যাই ইউটিউবের সাথে সঙ্গে থাকি অনেকে আমাকে বলে যা দলে আগের মানুষ তো এরকম ছবি টবি তুলতো না ইউটিউবে এরকম বয়ান টয়ন করতো না তাদের তো ছবিও নাই তা আমি বলছি যে ভাই এটা কার কথা কুতেছেন তার ছবি নাই যে আসাদ মাদানি পরে আমি ইউটিউবে করে তার চেহারা দেয় দিছি আমি আর কার কথা আসামি থানবি ইউটিউবে সাজ দিয়ে তার চেহারা দেয় দিছি আর কার কথা কোবেন কাশ্মীরি আনোয়া কাশ্মীরি আবার সাজ দিয়ে কোথায় এই যে আনোয়াশা কাশ্মীরি সাহেব আবার কথা বলেন কার কথা বলবেন কয় ঠিক আছে মুফতি জাফর সাহেব পরে আমি বাইর করে দেখলাম এই যে মুফতি জাফর সাহেব তার চেহারা উল্টা এই যে দেখা যাচ্ছে গল্প করতেছে জন্মনা জন্মনায় বিশ্বের সাথে মিটিং সেট করছে বলা সহজ করা কঠিন সবাই ইউটিউবের মধ্যে ঢুকছে এটার কারণ কী এটার কারণ আছে কারণ কুফুরি এত বেশি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে দিয়ে ছড়াইতেছে যে এই এটাকে যেই জায়গায় কুফুরি হবে সেই জায়গায় না যায় আপনি মোকাবেলা কেমনে করবেন না কথাটা বুঝেন নাই আপনি দূরের থেকে যায় তো আর মোকাবেলা করতে পারবেন না দূরের থেকে যায় তো মোকাবেলা করতে পারবেন না যেই জায়গায় কুপুরি সেই জায়গায় যেই জায়গায় রোগ ওই জায়গায় ওষুধ দিতে হবে সুতরাং সেই জায়গায় ওষুধ দিব আপনি ছবি দিছেন ছবি দেওয়া না যায় আমাকে যে এই যে আপনার মাথায় আর একটা হজের সময় কি ছবি তোলা লাগে কয় কেন লাগে লাগে যাওয়া লাগে তো হয় না তো হজের কাজ কি দিনের কাজ কি না দিনের বাইরের কাজ দিনের কাজ দিনের বা কাজ দিনের কাজ ছবি তুলে করতেছে অসুবিধা আছে কে নাই তাহলে আমরাও তো দিনের কাজ ছবি তুলেই করতেছি কথাটা বুঝেন হাজি সাহ ছবি তুলে হস করতে যদি পারে আমি ছবি তুলে বয়ান দিতে পারবো না কেন রত দিনের কাজ তা উনি উনি তো বাধ্য হয়ে গেছে উনি নাও ওনাকে বাধ্য কে করছে ছবি তুলতে বাধ্য কে করছে উনি না যাইলেই তো বার হাজার টাকা গরিব মানুষ আছে না ওনার উপর হস পড়ো যাইছে ঠিক আছে উনি ছবি তুলবে না ছবি মুত্তাকি মানুষ আল্লাহওয়ালা মানুষ তো উনি কি করবে হাজার টাকা আল্লাহ গরিব মানুষের মধ্যে বন্টন করে দেখ হজ কবুল হবে না নাই কবুল হবে কেন ছবি নামক তুলার এত বড় গুণা শেখ করতে চাইতেছে না এই কারণে তার ফরজও আছে তার উপরে এখন কি করবে এই জন্য সে কি করবে আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন করে দেখ আল্লাহর গরিব মানুষ অসহায় মানুষের উপকার হবে কথা ঠিক কি না বা সেটা না করে সে প্রত্যেক বছর হজে যায় কি যায় আচ্ছা একজনের উপরে ফরজ পাইবার হয় একবার এখন আব্দুল মন্তিন সাহেব ঢালকানগর উনি কয় ছবি তোলা যায় না এই বাদা তুই প্রত্যেকবার হাজে কেন যাস ছবি তুলে তুলে তোর একবার ফরজ ঠিক আছে আরাম মানলাম একবার হারাম করলি ফরজ তাই প্রত্যেকবার হারাম তুই কেন নিলি আমি বলতে পারি যেহেতু আমার পীর ভাই একই সাহেবের ছাত্র আমি এত বড় বয়ান দিও না বয়ান আমরা বুঝি আপনার উপরে একবার ফরজ ফরজ হয়েছে আপনি একবারই যান তাই তো হয়ে গেছে যাইতেছেন প্রত্যেকবারই মেসেজ দেন যে এইবার কাফেলা সহজে যাইতেছেন ছবি তুলে প্রথমবারের ডানা ফরজ গেল পরের গুলা নফল নফলের মধ্যে ছবি তুলে আপনার এত বড় এত বড় এত বড় কাহিনী করার কি দরকার ছিল হ্যাঁ আপনি যদি ছবি তুলে নফল কাজ করতে পারেন তাই ইউটিউবের মধ্যে আমরা ছবি তুলছি তাতে দোষ কি আমরা ইউটিউবের মধ্যে ছবি তুলছি তাতে আপনার সমস্যাটা কোথায় আপনি যেমনি নফল নফলে ছবি যদি নফল হস করার জন্য যদি ছবি তুলে যাইতে পারে তাহলে আমরাও ছবি তুলে ইউটিউবে থাকতে পারি কথা ঠিক কইছি না হ্যাঁ দিনের কাজ এই জন্য উল্টা পাল্টা খালি বয়ান দিয়ে নিজেরকে বুজুর্গ সাবেত করবেন আমরা এটা রাজি না আমার কথা হলো সঠিক যেটা ওলামায় এজমা হয়েছে ইউটিউবে সবাই ছবি তুলে এখন ইউটিউবের মধ্যে এজমা এই জন্য হয়েছে যেমন ইউটিউবের মধ্যে ফেতনা বেশি ছড়াই গেছে আমরা না ঢুকে পারতেছি এই জন্য আমরা গেছি যাতে ফেতনা কমে যায় আপনারা ওই বয়ান দিয়ে আমাদের কাম বারোটা বাজায় দিতেছেন নিয়ে সাধারণ মানুষগুলো না জাহাল হইতেছে এমন বোঝেন নেই তা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে আমরা আসলে আমি কেন এই কথাগুলো বললাম আসলে আব্দুল সাহেব তো আমার মহব্বতের মানুষ কিন্তু আমার বলার উদ্দেশ্য এইটা যে এইভাবে ফতোয়া বাজি না কইরা ঠিক আছে যেটা স্বাভাবিক সেই দিকে আসে কি প্রয়োজনে যুদ্ধ করতে হলে যুদ্ধে নামতে হবে আপনি ঘরে বসে খানকার মধ্যে বসে আপনি বলতে পারেন না যে থাকে থাক এটা আপনি বলতে পারেন না যখন ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতেছে সেখানে নেমে যাওয়া আপনার জন্য জরুরি যদি আপনার সামর্থ্য থাকে এখানে কি বলছে আদিসটা কি বলছিলাম মানরা আমিন কুম মন কারণ যদি অন্যায় কাজ দেখো তাহলে কি করবা ফালি হু বিয়াদিহি হাত দ্বারা যদি প্রতিহত করার সামর্থ্য আপনার থাকে আপনি যদি মনে করেন যে হাত দিয়ে প্রতিহত করলে আপনার হাত ভাঙবে না আপনি তার মোকাবেলা করতে পারবেন তাহলে আপনার জন্য ফরজাই কথা বোঝেন নাই আর যদি আপনি মনে করেন যে না হাত দিয়ে প্রতিহত করলে আপনার ক্ষতি হইতে পারে তাহলে আপনি মুখ 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 দিয়া মুখ দিয়া প্রতিহত করেন যদি তাও না পারেন অন্তত মনের মধ্যে ব্যথা থাকা দরকার আপনার সেখানে আপনি এটা বলতে পারেন